প্রতি সিংহ সবাই তো না হিরো আলম সিংহের মতো গর্দন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে। যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারে, তারা নিজেরাই জিরো হয়ে যায়। নাম হলো হিরো, সব থেকে হিরোগিরি করে আমার মনে করেন থেকে আজকে এত দূর আসা। আর আপনারা সবাই জানেন অল টাইমে যারা অনেক লোককে আপনারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে অনেকে, কিন্তু যারা হিরোকে জিরো বানানোর চেষ্টা করে জীবনে কেউ তাকে জিরো বানাতে পারেনি, তারা নিজেরাই জিরো হয়ে যায়। হিরোকে কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতে পারবেও না। আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থীটা ফিরে পেয়েছি। আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ, এবারও আমি সিংহ চাবো। আপনাদের প্রার্থীটা সিংহ দল কেউ না নিয়ে থাকে, যেহেতু আজকে গতকাল মনে করেন পথিক বরাদ্দ হয়েছে, কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না, যে না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করব। আপনারা সবাই দোয়া রাখবেন, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর মনে করেন আসতে পেরেছে। এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল, যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না, যেহেতু 2018 এরকম ঘটনা ঘটেছিল আমার সাথে। 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম, সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছি। আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন, নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার গত 18 যে আপনারা দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেরকম মারামারি হয়েছিল, সংঘর্ষ হয়েছিল, পরে আমি 2018 পরে ভোট করে বর্জন করি। এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো, প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই, আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিত ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান। গতবার সিংহ নিয়েছিলাম, এবার সিংহ সিংহ কেন প্রতি সিংহ সবাই তো না হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে। এবারে গর্জন দেব, আচ্ছা অনেকে আমি একটা প্রশ্ন করি, আপনারা সাংবাদিক আমাকে অনেকে একটা প্রশ্ন করেন, অনেক ব্যক্তি রায় যে আপনার হলে নির্বাচন এলাকায় কি করবেন এবং আপনি ভোটারদের দাঁড়াবেন, কি যোগ্যতা আছে? আচ্ছা এই যোগ্যতা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন, এ গত কয়েকদিন ধরে মাইয়া মাই দাঁড়াছিল, তারপরে মাসাপে দাঁড়াছিল, মমতাজ দাঁড়াছিল, এই প্রশ্নটা আপনারা সবাইকে করেন তো, ওদেরকে বলেন তো যে আপনারা যে ভোটার দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন, এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো। আপনার এই কথাটা সব আপনার প্রতিটা সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটে দাঁড়াবে দাঁড়াছেন, আপনার কি যোগ্যতা আছে? এই যোগ্যতা আপনি অনেকে অনেক রকম কথা বলে, এই এই কথাটা শুধু আপনারা আমাকে বলার সাহস পান আপনারা, আর কাউকে ভোট করে বর্জন করি। এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো, প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই, কড়া নিরাপত্তা চাই, আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিত ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান।